रूपसागर पार्के आपनादेर सबाइके स्वागत। এই পার্কটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এবং কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে অবস্থিত। এই পার্কটিতে আছে সুন্দর শান্তশিষ্ট পরিবেশ এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, যা এক কথায় অসাধারণ। এটি উপভোগ করতে গেলে আপনাদের অবশ্যই এই রূপসাগর পার্কে একবার আসতেই হবে। চলুন শুরুতেই আমরা এই পার্কের ইতিবৃত্তটা জেনে নিই। বর্তমান রূপসাগর প্রত্নতাত্ত্বিক স্থানটি ব্রহ্মসাগর নামে পরিচিত ছিল। এটি সংরক্ষণ, পুনঃসংস্কার ও আকর্ষণীয় করার লক্ষ্যে সম্মানিত এরিয়া কমান্ডার ও জিওসি ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান এর নির্দেশনা ও পৃষ্ঠপোষকতায় সদর দপ্তর ৪৪ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে ১লা এপ্রিল ২০১৪ তারিখে রূপসাগর দিঘি উন্নয়ন প্রকল্প এর কাজ শুরু হয়। রূপসাগরের অপরূপ সৌন্দর্য ও নয়নাভিরাম পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পে সাইকেল ট্র্যাক, ওয়াকওয়ে, ক্যাফেটেরিয়া, দিঘির উপর বিভিন্ন ভঙ্গিমায় ২৫টি ঘোড়ার সমন্বয়ে ভাস্কর্য, মিউজিক্যাল ফাউন্টেইন, বোট ক্লাব, শিশু পার্ক, বিভিন্ন ধরনের রাইড, ওয়াটার পার্ক, কটেজ, পিকনিক স্পট, মনোরেল, চিড়িয়াখানা এবং অন্যান্য সুবিধাদি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যেই সাইকেল ট্র্যাক, ওয়াকওয়ে, ক্যাফেটেরিয়া, বোট ক্লাব এবং ঘোড়াসহ মিউজিক্যাল ফাউন্টেন এর কাজ সম্পন্ন হয়েছে। দিঘির চারপাশের পরিকল্পিত বাগান ও গাছের সারি দিঘি এলাকার প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। এখানে বোটিং করা যায়। বোটিং করার জন্য প্রতি ঘন্টায় জনপ্রতি ৫০ টাকা চার্জ দিতে হয়। প্রখ্যাত ভাস্কর্য শিল্পী মৃণাল হকের বর্তমানকালের একটি বৃহৎ ভাস্কর্য আদিয়াত দিঘির মাঝে স্থাপন করা হয়েছে, যা মুক্তচিন্তা ও দুরন্ত গতিকে প্রকাশ করে। পার্কের মধ্যে একটি গ্যালারি তৈরি করা আছে। এই গ্যালারিতে বসলে খুবই সুন্দর বাতাস পাওয়া যায়। বন্ধুবান্ধবদের সাথে নিয়ে এখানে বসে অনেকটা সময় খুব সহজেই পার করে দেওয়া যায়। তাই পার্কের এই জায়গাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা এখন চলে এসেছি ক্যাফে রূপসাগরে। এখানে বিভিন্ন রকম ফাস্টফুড পাওয়া যায়। আমরা শুক্রবার এসেছি এবং দুপুর টাইমে, তাই নামাজের জন্য ক্যাফে বন্ধ ছিল এবং এই কারণে এখানে কি খাবার পাওয়া যায় এবং খাবারের মান এবং দাম সম্পর্কে আপনাদেরকে কোনো ধারণা দিতে পারলাম না, যার কারণে আমি অত্যন্ত দুঃখিত। ক্যাফের পেছন দিক দিয়ে ক্যাফের ছাদে উঠা যায়। ক্যাফের ছাদে বসার জন্য কয়েকটি প্লাস্টিকের চেয়ারও আছে। তবে ক্যাফের ছাদ থেকে পুরো পার্কটি দেখা যায় এবং দেখতে খুবই সুন্দর লাগে। চলুন আমরা আগে সেটা দেখে নিই। পার্কটির পেছনের দিকে মৃগকুঞ্জ আছে। এখানে আপনারা কয়েকটি মৃগ বা হরিণ দেখতে পাবেন। আজকের রূপসাগর ঘোরাফেরা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে কুমিল্লার অন্য কোনো স্পটে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।